দেখুন, এই মামলার দিকে সবাই তাকিয়েছিল খুব কৌতূহলের সঙ্গে। 25 তারিখে এর আগে শুনানি মুলতবি হয়ে যায়। শ্রীনিবাসন নিজেও জানতেন যে জাস্টিস বিচারপতি পটনায়ক বিভিন্ন সময়ে বোর্ড এবং তার বিরুদ্ধে নানান মন্তব্য করেছেন। তিনি সেটা আজ করেই কিন্তু অনেকটা গুটি সাজিয়ে রেখেছেন, তবে এটা অবশ্যই তার কাছে একটা খুব বড় ধাক্কা হয়ে আসবে। কিন্তু খুব ইন্টারেস্টিং হবে দেখার যে এখন থেকে ধরো অগস্ট মাস বা সেপ্টেম্বরে বোর্ডের পরবর্তী নির্বাচন অবধি তিনি হয়তো অন্য কাউকে দিয়ে চালালেন, অন্য কেউ হয়তো কার্যনির্বাহক সভাপতি হলেন, যেরকম একসময় হয়েছিলেন জগমোহন ডালমিয়া। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই রায়েতে বোর্ডের যে রাজনৈতিক সমীকরণ বা বোর্ডে তার যে ভোটটা তার দিকে বিপুল ভাবে ছিল সেটা ক্ষতিগ্রস্ত হবে কিনা, সেটা তো বিচারপতির বিচারে সেটা তো ঠিক হবে না। সেইটা দেখার যে হয়তো তিনি তার নিজস্ব কোনো লোককে বসিয়ে দিলেন বোর্ড সভাপতি পদে এবং তখনও রিমোটে তিনি নিয়ন্ত্রণ করে গেলেন, যেটা সম্ভাবনা খুব বেশি। তবে এটা যে একটা বড় ধাক্কা সন্দেহ নেই, কারণ ঢাকাতে ভারত যত ভালো খেলছিল তত বলা হচ্ছিল যে শ্রীনির মনোনীত প্রার্থী ধোনি এবং তার টিম ভালো খেলছে, তার কোচ ফ্লেচার ভালোভাবে রয়েছেন, শ্রীনিও বোধ হয় এই মামলাটা উতরে যাবেন। এটা যে এত বড় বিপর্যয় হবে সেটা কিন্তু শ্রীনির ঘনিষ্ঠ শিবির আজ করেননি। তারা জানতেন যে একটা ধাক্কা মায়াপ্পানের দিকে আসবেই এবং শ্রীনির দিকেও মৃদু আসবে, কিন্তু একেবারে তাকে দুদিনের মধ্যে সরে যেতে বলা হবে সেটা কেউ ভাবেননি। কাজে এটা শ্রীনি বিরোধীদের পক্ষে একটা বিরাট তাদের পালে হাওয়া, কিন্তু শেষ পর্যন্ত পাটিগণিত কোন দিকে দাঁড়াবে সেটা কিন্তু আজকেই বলা যাচ্ছে না মধুবন্ত।